নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। আমি নিবেদিতা দি। আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান। এর যে বিভিন্ন টপিকগুলো সম্পর্কে আমরা ডিটেলে ডিসকাশন করছিলাম, এর মধ্যে আজ আমরা অধ্যায় 4.2 পাঠদান ও শিখনের যে মৌলিক প্রক্রিয়া, এর প্রথম অংশ সম্পর্কে আমরা আগের পর্বের ক্লাসে আলোচনা করেছি। আজ পার্ট 2-তে এর পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব, বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং। অলরেডি আমাদের 52 ভিডিওজ অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু পরপর দেখতে পারো। এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম সিটেট, সেন্ট্রাল টেট, এছাড়াও আসাম টেট, ত্রিপুরা টেট ইত্যাদি যে বিভিন্ন শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো রয়েছে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এছাড়াও এটা ডিএলএড এবং বিএড এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে চলো শুরু করি। আমরা আগের পর্বের ক্লাসে মূলত এই যে শিক্ষণের যে বিভিন্ন পদ্ধতি সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা পেয়েছিলাম যে মূলত দুই ধরনের শিক্ষণ পদ্ধতি, একটা শিক্ষক কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, একটা শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান পদ্ধতি, যেটাকে আমরা বলি স্বয়ং শিক্ষণ বা সেলফ লার্নিং। তাহলে শিক্ষক নিয়ন্ত্রিত যে পাঠদান, টিচার কন্ট্রোল টিচিং, সেখানে আমরা চার ধরনের পদ্ধতি পেয়েছিলাম। কি কি? একটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড, দুই হলো প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি, ডেমনস্ট্রেশন মেথড, তিন হলো দলগত পাঠদান, যেটাকে আমরা বলি টিম টিচিং, এবং সক্রিয়তা ভিত্তিক পাঠদান, অ্যাক্টিভিটি বেসড ইনস্ট্রাকশন। তাহলে এই যে পদ্ধতিগুলো সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। এছাড়াও শিক্ষার্থী কেন্দ্রিক যে পাঠদান, অর্থাৎ যেখানে আমাদের বলা হচ্ছে যে শিক্ষার্থীরাই থাকছে শিক্ষণ পদ্ধতির কেন্দ্রে, তারাই শিখছে, বুঝছে এবং শিক্ষকরা তাদের সাহায্য করছে, এখানে আমরা তিন ধরনের শিক্ষণ পদ্ধতি পেয়েছিলাম। পরিকল্পিত পাঠদান বা প্রোগ্রামড ইনস্ট্রাকশন, পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন বা PSI, এবং কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বা CAI। সেটা সম্পর্কে তো আমরা অলরেডি প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে আগের পর্বের ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। এবার দেখো, এই যে শিক্ষণ পদ্ধতির যে উপাদান, তার উপর ভিত্তি করে আমরা এই শিক্ষণ পদ্ধতিকে আবার দুভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? প্রথমে আসছে দ্বিমেরু পদ্ধতি বা বাইপোলার প্রসেস। এই বাইপোলার প্রসেস সম্পর্কে সর্বপ্রথম বলেছিলেন জন অ্যাডামস। জন অ্যাডামস তিনি তার লেখা বই দ্য ইভলিউশন অফ এডুকেশনাল থিওরি, এই বইতে প্রথম বলেছিলেন যে প্রসেস অফ এডুকেশন ইজ টু পোলার, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি মূলত হচ্ছে দ্বিমেরু পদ্ধতি। এক্ষেত্রে দ্বি মেরু, অর্থাৎ দুটো মেরু কি কি? এই দুটো মেরু হলো শিক্ষক এবং ছাত্র। একদিকে রয়েছেন টিচার বা শিক্ষক, অপরদিকে রয়েছেন স্টুডেন্টস বা ছাত্র, এবং তাদের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু এই শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি এগিয়ে যাচ্ছে। এটা বলেছিলেন জন অ্যাডামস। তিনি বলেছিলেন শিক্ষণ পদ্ধতি মূলত দ্বি মেরু পদ্ধতি। আরো এক প্রকার যে শিক্ষণ পদ্ধতির কথা আমরা পাই সেটাকে বলা হচ্ছে কি ত্রি মেরু পদ্ধতি বা ট্রাইপোলার প্রসেস। এ সম্পর্কে প্রথম বলেছিলেন জন ডিভি, যিনি আমেরিকার ফিলোসফার ছিলেন। তিনি উপযোগিতাবাদ বা প্র্যাগমেটিজমে বিশ্বাস করতেন। তিনি কিন্তু এই যে করে শেখা, হাতে কলমে করে শেখার উপর কিন্তু জন ডিভি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। জন ডিভি প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশনের পথিকৃৎ ছিলেন। তার মতে এই যে তিনটে মেরু, থ্রি মেরু পদ্ধতি যে তিনি শিক্ষণ পদ্ধতিকে বলতেন, তার তিনটে মেরু কি কি? তিনটে মেরু হচ্ছে শিক্ষক বা টিচার, ছাত্র বা স্টুডেন্ট, এবং পরিবেশ বা পাঠ্যক্রম বা সমাজ, যেটাকে আমরা বলছি এনভায়রনমেন্ট বা কারিকুলাম বা সোসাইটি, এটা হচ্ছে 3 নম্বর মেরু। তাহলে থ্রি মেরু পদ্ধতির উদ্ভাবককে জন ডিভি, যিনি ছিলেন প্রগতিশীল শিক্ষার পথিকৃৎ। এটাকে আমরা একটা ত্রিভুজের আকারে কিন্তু এইভাবে ডিনোট করতে পারি বা প্রকাশ করতে পারি, যার একটা মেরুতে রয়েছেন শিক্ষক বা টিচার, অপর মেরুতে রয়েছে ছাত্র বা স্টুডেন্ট, এবং 3 নম্বর মেরু হলো পরিবেশ বা পাঠ্যক্রম বা সমাজ, যাকে আমি বলছি এনভায়রনমেন্ট বা কারিকুলাম বা সোসাইটি। তাহলে এটা হলো থ্রি মেরু পদ্ধতি। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা আসি শিক্ষণের স্তর বা লেভেলস অফ টিচিং সম্পর্কে। শিক্ষণের স্তর মূলত তিন প্রকার, স্মৃতি স্তর বা মেমোরি লেভেল, বোধ স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এবং চিন্তনশীল স্তর বা রিফ্লেক্টিভ লেভেল। তাহলে প্রথমেই আসি স্মৃতি স্তর বা মেমোরি লেভেল প্রসঙ্গে। এখানে কি করা হয় যে শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সরবরাহ করেন, অর্থাৎ কিছু বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয় এবং শিক্ষার্থীরা সেটাকে মনে রাখে। চারটে প্রক্রিয়ার মাধ্যমে তারা শিখছে, লার্নিং হচ্ছে,
তারা সেই যে বিষয়টা শিখলো সেটাকে ধারণ করছে বা রিটেনশন হচ্ছে, মস্তিষ্কে কিছু সময়ের জন্য সেই ব্যাপারটা থাকছে, প্রয়োজন অনুসারে তারা সেটাকে আবার মনে করছে, সেটাকেই বলা হচ্ছে পুনরুত্থিত বা রিকল। এবং যখন তারা শেখা বিষয়ে আবার দেখতে পাচ্ছে তখন সেটাকে তারা চিনতে পাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিকগনিশন বা প্রত্যাভিক্ষা। স্মৃতি বা মেমোরি সম্পর্কিত আলোচনায় আমরা এই স্তরগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে এই যে মেমোরি লেভেলের ক্ষেত্রে দেখা যায় যে এই যে স্মৃতি স্তর সম্পর্কিত মডেল, এটা দিয়েছিলেন হার্বার্ট, তাই এটাকে বলা হয় কি হার্বার্ট মডেল। হার্বার্ট মডেলের ক্ষেত্রে আমরা হার্বার্টের পঞ্চ সোপান নীতি সম্পর্কে জানি যে তিনি এখানে পাঁচটা স্তরের কথা উল্লেখ করেছিলেন। এই যে আমাদের কোন একটা বিষয় আমরা শিখছি সেটা আমাদের স্মৃতির মধ্যে থাকছে, এই যে ব্যাপারটা ঘটার মধ্যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই পদ্ধতিকে তিনি পাঁচটা ভাগে ভাগ করেছিলেন। প্রথমেই বলেছিলেন আয়োজন বা প্রিপারেশন বা ইন্ট্রোডাকশন, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষকেরা দেখছে যে বাচ্চারা আগে কতটা জানে ব্যাপারটা সম্পর্কে। এরপরে আসছে প্রেজেন্টেশন বা উপস্থাপন, অর্থাৎ শিক্ষক কি করছেন সেই বিষয় সম্পর্কিত জ্ঞান প্রদান করছেন শিক্ষার্থীদের। এরপরে আসছে কম্পারিজন অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, যেটাকে বলছে তুলনা, অর্থাৎ যে ব্যাপারটা তারা শিখছে সেটাকে সমজাতীয় অন্য কোনো বিষয়ের সঙ্গে তারা তুলনা করছে এবং বুঝছে। আর চার হচ্ছে সামান্যীকরণ বা জেনারেলাইজেশন, যে ব্যাপারটা শিখছে সেখান থেকে একটা সাধারণ ধারণায় আসছে। এবং পাঁচ হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, অর্থাৎ প্রয়োজনে তাকে প্রয়োগ করছে। এই যে স্মৃতিস্তর বা মেমোরি লেভেল, এটাকে বলা হয় সবচেয়ে কম চিন্তনশীল স্তর, অর্থাৎ বাচ্চাদের স্বাধীন চিন্তা ভাবনার অবকাশ কিন্তু এই স্তরে থাকে না। এবং এক্ষেত্রে একটা কথা বলা হয় যে যখন বাচ্চারা ক্লান্ত অবস্থায় থাকে তখন কিন্তু এই ধরনের শিক্ষণ উপযুক্ত নয়, কারণ সেক্ষেত্রে যখন ক্লান্ত অবস্থায় থাকে তখন বাচ্চারা ব্যাপারগুলো শুনলেও সেটাকে বেশিক্ষণ ধারণ করতে বা রিটেন করতে পারে না, ফলে ব্যাপারটা খুব তাড়াতাড়ি ভুলে যায়। এবং এক্ষেত্রে যে ব্যাপারটা তারা শিখলো সেটার বারবার কিন্তু পুনরাবৃত্তি দরকার, অর্থাৎ একটা সময় পর পর সেটা রিভিশন দরকার। তাহলে স্মৃতিস্তর সম্পর্কে আশা করি বোঝা গেল। এরপরে আসি আমরা পরবর্তী স্তর, যেটাকে আমরা বলছি বোধ স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। বোধ স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল এটা স্মৃতি স্তরের থেকে একটু উন্নত, কারণ এখানে কিছু চিন্তা ভাবনার অবকাশ, স্বাধীন চিন্তা ভাবনার অবকাশ কিন্তু পাওয়া যায়, অর্থাৎ বাচ্চাদের মধ্যে স্বাধীন চিন্তা ভাবনার অবকাশ গড়ে ওঠে। এখানে দেখো এক্ষেত্রে কি বলা হচ্ছে যে বোধ স্তর, বোধ কথাটার মানে হচ্ছে বুঝতে পারা, তাই তো? তাহলে এক্ষেত্রে এমন ভাবে শিক্ষণের পদ্ধতি প্রয়োগ করতে হবে যাতে বাচ্চারা বিষয়বস্তুগুলোর মধ্যে সম্পর্ক বুঝতে পারে, তারা বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে, বিভিন্ন ব্যাপার বোঝার ক্ষমতার সঙ্গে সঙ্গে কি হচ্ছে সেগুলো সামান্যীকরণ বা জেনারেলাইজেশন করতে পারে, বিভিন্ন তথ্য এবং বিভিন্ন ফর্মুলা তারা জানলো শিখলো এবং তাদের মধ্যে কি হলো একটা মিল খুঁজে বার করলো, যে এটার সঙ্গে এটার সম্পর্কটা খুঁজে বার করলো সেটা তারা করতে পারে। এবং এই যে এইভাবেই তাদের যে চিন্তনের বিকাশ ঘটে এটা হচ্ছে বোধ স্তর। তাহলে এক্ষেত্রে তাদের কি কি গড়ে ওঠে দেখো, বোধগম্যতা বা আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে, তারা তুলনা করতে পারে অর্থাৎ কম্পারিজন করতে পারে, তারা বিভিন্ন তথ্য এবং তথ্যের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে পারে, অর্থাৎ তারা ফ্যাক্ট এবং রুলস এর মধ্যে রিলেশন গুলোকে বুঝতে পারে, তারা যুক্তি দিয়ে যে কোনো ব্যাপারকে প্রতিষ্ঠিত করতে পারে, অর্থাৎ রিজনিং এর এবিলিটি তাদের মধ্যে তৈরি হয় এবং কল্পনা বা ইমাজিনেশন পাওয়ারটাও তাদের মধ্যে তৈরি হয়। এই যে বোধ স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে মডেল সেটা দিয়েছিলেন কে, মরিসন, তাই মরিসন মডেলও এটাকে বলা হয়। এখানেও কিন্তু কয়েকটা স্তর আমরা পাই মরিসন্স মডেলে। এখানেও প্রথমে কি দরকার, প্ল্যানিং বা প্রস্তুতি। কোন একটা বিষয় সম্পর্কে যখনই শিক্ষার্থীদের আমরা ব্যাপারটা সম্পর্কে জানাবো তখন আগে একটা প্রস্তুতি দরকার। এরপরে দরকার হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপন, অর্থাৎ বিষয়টাকে উপস্থাপিত করা হলো। তিন হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, এই পর্যায়টা ভীষণ গুরুত্বপূর্ণ বোধ স্তরের ক্ষেত্রে, যে বিষয়টা বাচ্চারা শিখলো জানলো, যেমন আমরা দেখলাম স্মৃতি স্তরে সেটাকে তারা কি করে ধারণ করলো বা রিটেইন করলো মনে রাখলো, কিন্তু এখানে তারা কি করছে আত্মীকরণ করছে, অর্থাৎ অ্যাসিমিলেশন করছে, অর্থাৎ যে বিষয়টা তারা জানলো সেটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করার চেষ্টা করছে, এটা হচ্ছে বোধ স্তর। এরপর কি করছে, যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেগুলোর ক্ষেত্রে অর্গানাইজেশন বা সংগঠন, অর্থাৎ লিখিত ভাবে সেগুলোকে প্রকাশ করলো, আর যেগুলো হচ্ছে সায়েন্স সাবজেক্ট আবৃত্তিকরণ বা রিসাইটেশনের মাধ্যমে সেগুলোকে তারা প্রকাশ করার চেষ্টা করলো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা বোধ স্তর। এটা স্মৃতিস্তরের থেকে একটু উন্নত এবং স্মৃতিস্তরের থেকে বেশি চিন্তনশীল স্তর।
ঠিক আছে। এবার বোধ স্তরে যখন কোনো একটা বাচ্চা উন্নীত হয়ে গেল, এর পরের স্তরটা হচ্ছে চিন্তনশীল স্তর বা রিফ্লেকটিভ লেভেল। এই ব্যাপারটাকে বলা হয়, এই স্তরটাকে বলা হয় গভীর চিন্তনশীল স্তর। অর্থাৎ এই স্তরে যখন কোন একটা বাচ্চা চলে আসে, তার মধ্যে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বা যুক্তিশীল চিন্তন ক্ষমতার বিকাশ ঘটে শিক্ষার্থীদের মধ্যে। এটা হচ্ছে প্রবলেম বেসড লেভেল, অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় শিক্ষার্থীরা এবং সেগুলোকে তারা সমাধান করার জন্য উৎসাহী হয়, এবং প্রবলেম সলভিং, অর্থাৎ এর মাধ্যমে তারা কিন্তু সমস্যার সমাধানও করতে পারে। এই যে চিন্তনশীল স্তর বা রিফ্লেকটিভ লেভেল, এটা মূলত সমস্যা কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। এক্ষেত্রে শিক্ষার্থীরা চিন্তা করতে বাধ্য হয়, তারা সমস্যার সমাধান করতে আগ্রহী হয় এবং সমস্যার সমাধান করে। এই স্তরের যে শিক্ষণ পদ্ধতি, সেটা ছাত্রদের মধ্যে তর্ক এবং যুক্তির মাধ্যমে যে সিদ্ধান্তে আসার একটা ক্ষমতা, সেটাকে বৃদ্ধি করে। বিমূর্ত চিন্তা শক্তির বিকাশ ঘটে, আমরা বললাম, কল্পনা শক্তিকে দৃঢ় করে এবং এটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতারও প্রকাশ ঘটে। এই যে রিফ্লেক্টিভ লেভেল বা চিন্তনশীল স্তর সংক্রান্ত শিক্ষণ মডেল দিয়েছিলেন কে? হান্ট। এখানে ডিউ এবং কার্ট লিভিং তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছেন। চিন্তনশীল স্তরের ক্ষেত্রে দেখা যায় যে শ্রেণীকক্ষের পরিবেশ সাধারণত উন্মুক্ত হয় এবং স্বতন্ত্র হয়, অর্থাৎ যাতে বাচ্চারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা এখানে করা হয়। এখানে ছাত্রছাত্রীরা নিজেরা সক্রিয় হয়, তাদের যে উচ্চাকাঙ্ক্ষা স্তর তাকে উন্নীত করে তারা, এবং এখানে সেলফ মোটিভেশন যেটাকে বলা হয়, স্বত অনুপ্রেরণা বা নিজের অনুপ্রেরণা এবং সামাজিক অনুপ্রেরণা বা সোশ্যাল মোটিভেশন দুটোই সমান গুরুত্ব পায়। যেমন সোশ্যাল মোটিভেশন জরুরি, সেরকম চিন্তনশীল স্তরে উন্নীত হতে গেলে বাচ্চাদের যে নিজস্ব অনুপ্রেরণা বা সেলফ মোটিভেশন, এটাও ভীষণ ভাবে জরুরি। এক্ষেত্রে আলোচনা, সেমিনার ইত্যাদি পদ্ধতিগুলো কিন্তু এই চিন্তনশীল স্তর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা মূলত এসএটাই। কেন না, বাচ্চারা কোন একটা ব্যাপার সম্পর্কে ডিটেলস এ জানে, শেখে, বোঝে এবং সেটা সম্পর্কে তারা অ্যাপ্লাই করতে পারে সেটাকে বিভিন্ন ক্ষেত্রে, এবং তার দ্বারা তারা জটিল জটিল কঠিন কঠিন সমস্যার সমাধান করতে পারে। তাই এক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি হয় এসএটাই। এই স্তরের আগে, চিন্তনশীল স্তরে পৌঁছানোর আগে কিন্তু স্মৃতিস্তর এবং বোধ স্তর সম্পর্কে পরিষ্কার এবং সুস্পষ্ট ধারণা শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা দরকার। এবং এক্ষেত্রেও যে কোনো শিক্ষণের ক্ষেত্রেই স্নেহ, সহযোগিতা ইত্যাদি মানবিক গুণগুলো যাতে স্ফুরিত হয়, তার জন্য সমান গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষণের যে মূল তিনটে স্তর, স্মৃতিস্তর বা মেমোরি লেভেল, বোধ স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং চিন্তনশীল স্তর বা রিফ্লেকটিভ লেভেল সম্পর্কে আশা করি। এরপর আমরা চলে আসছি শিক্ষণ পদ্ধতির বিভিন্ন দশা বা ফেজেস অফ টিচিং সম্পর্কে। দেখা যায় মূলত তিনটে ফেজ পাওয়া যায় টিচিং এর ক্ষেত্রে। পূর্ব সক্রিয় দশা বা প্রি অ্যাক্টিভ ফেজ, সক্রিয় দশা বা ইন্টারঅ্যাক্টিভ অর এক্সিকিউশন ফেজ, এবং উত্তর সক্রিয় দশা বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। পূর্ব সক্রিয় দশা কি হচ্ছে? শ্রেণীকক্ষে ঢোকার আগে যে শিক্ষকের প্রস্তুতি, সেটা হচ্ছে পূর্ব সক্রিয় দশা বা প্রি অ্যাক্টিভ ফেজ। এখানে কি করা হয়? এখানে শিক্ষক যে বিষয় সম্পর্কে পাঠদান করবেন, সেই সম্পর্কিত যে পূর্ব প্রস্তুতি, সেটা সারেন। অর্থাৎ কোন একটা বিষয় যেটা সম্পর্কে তিনি পাঠদান করবেন, তার উদ্দেশ্য সম্পর্কে একটা সঠিক ধারণা নেওয়া, পাঠ্য বিষয়বস্তু নির্বাচন করা, কি সম্পর্কে তিনি পড়াবেন, যেটা সম্পর্কে তিনি পড়াবেন সেটা ক্রমান্বয়ে সেই ব্যাপারগুলোকে বিন্যস্ত করা বা তার ক্রমপর্যায় নির্ধারণ করা, এবং কোন পদ্ধতিতে পড়াবেন, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা, এগুলো সবই আসে পূর্ব সক্রিয় দশা বা প্রি অ্যাক্টিভ ফেজের মধ্যে। এরপর আমরা চলে আসছি সক্রিয় দশা বা ইন্টারঅ্যাক্টিভ আর এক্সিকিউশন ফেজ। অর্থাৎ এক্সিকিউশন মানে কি, যেটা আমরা তৈরি করছি সেটাকে এবার ডেলিভার করব, বা সেটা শিক্ষার্থীদের সামনে সেই ব্যাপারটাকে আমরা তৈরি করব বা দেব। এখানে প্রথমেই যখন ক্লাসে ঢোকা হয়, সক্রিয় দশা শুরু হয় ক্লাসে ঢোকার সময় থেকে। ক্লাসে ঢোকার পরই প্রথমেই কি করা হয়, শিক্ষার্থীদের তৎপর করা হয়, তাদের পাঠ গ্রহণের জন্য আগ্রহী করে তোলা হয়। তারপর তাদের প্রশ্নোত্তরের মাধ্যমে যাচাই করা হয় তারা যে বিষয় সম্পর্কে পাঠ দেওয়া হবে সেটা সম্পর্কে আগে কতটুকু জানে। এরপর তাদেরকে বিষয় সম্পর্কিত যে বিভিন্ন তথ্য, সেগুলো সরবরাহ করা হয় এবং তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া হয়। যদি তারা ঠিক উত্তর দেয় কোনো বিষয় সম্পর্কে, তাহলে তাদের শাবাসি দেওয়া হয়, বাহ তুমি খুব ভালো বলেছো, বা পুরস্কৃত করা হয়, অথবা ভুল হলে সেই ভুলটাকে সংশোধন করে দেওয়া হয়, এবং যদি প্রয়োজন হয় তাহলে পদ্ধতির পরিবর্তন করা হয়, শিক্ষণ পদ্ধতির পরিবর্তন করা হয়। এগুলো সবই আসছে সক্রিয় দশা বা ইন্টারঅ্যাক্টিভ আর এক্সিকিউশন ফেজের মধ্যে।
এরপর আমরা চলে আসছি উত্তর সক্রিয় দশা বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। তাহলে পাঠদান হয়ে গেল, এরপর বিচার বিশ্লেষণ করা হয় যেটা কতটা সফল হলো বা উপযোগী হলো, যে পাঠটা দেওয়া হলো সেটা বাচ্চারা কতটা বুঝলো তার বিচার বিশ্লেষণ করা হয়, তাই তো? এবং এক্ষেত্রে সঠিক মূল্যায়ন পদ্ধতি নির্বাচন করা হয় এবং মূল্যায়নের যে ফলাফল তার উপর নির্ভর করে শিক্ষণ পদ্ধতির পরিবর্তন প্রয়োজন কিনা সে সম্পর্কেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হচ্ছে উত্তর সক্রিয় দশা বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। তাহলে আমরা দেখতে পেলাম শিক্ষণ পদ্ধতির তিন প্রকারের দশা সম্পর্কে, একটা হচ্ছে পূর্ব সক্রিয় দশা বা প্রি অ্যাক্টিভ ফেজ, দুই হলো সক্রিয় দশা বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ, এবং তিন হলো উত্তর সক্রিয় দশা বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। এই যে এই দশা, এর উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা করা হয়। এই পাঠ পরিকল্পনার যে প্রাচীন ধারণা, সেখানে আমরা হাবার্টের পঞ্চ সোপান নীতি সম্পর্কে ধারণা পাই, যেটা আমরা স্মৃতি স্তরেও আলোচনা করলাম, যে স্মৃতি স্তরে এই শিক্ষণ সম্পর্কিত যে মডেল সেটা দিয়েছিলেন কে, হার্বার্ট, এবং তার পাঁচটা স্তর ছিল। সেই স্তরগুলো কি কি আমরা অলরেডি আলোচনা করলাম, তবু আরেকবার বলে দিই। প্রথমে আসছে আয়োজন বা প্রিপারেশন, অর্থাৎ বাচ্চারা আগে থেকেই কতটা জানে সেটা সম্পর্কে জানার চেষ্টা করা হয়। দুই হলো উপস্থাপন বা প্রেজেন্টেশন, অর্থাৎ বিষয় সম্পর্কিত ডিটেলস আলোচনা এখানে করা হয়। তুলনা বা কম্পারিজন, যে বিষয়টা সম্পর্কে তারা জানলো তার আশেপাশে বা তার মতো অন্যান্য বিষয়ের সঙ্গে তার তুলনা করা হয়। এরপর আসে সামান্যীকরণ বা জেনারেলাইজেশন, অর্থাৎ এই যে বিষয় সম্পর্কে তারা জানলো সেটা সম্পর্কে একটা সাধারণ ধারণা বা সিদ্ধান্তে উপনীত হওয়া। এবং পাঁচ হচ্ছে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, বা এই ধারণাকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা। এটা ছিল হার্বার্টের পঞ্চ সোপান নীতি। তাহলে এটা হলো হার্বার্টের পঞ্চ সোপান নীতি, যেটা মূলত পাঠ পরিকল্পনার প্রাচীন ধারণা। কিন্তু বর্তমানে কিন্তু এই যে পাঠ পরিকল্পনার যে প্রাচীন ধারণার পরিবর্তে বর্তমানে যে আধুনিক ধারণা 5E মডেল, সেটা প্রয়োগ করা হয়। এই 5E মডেল, এটা মূলত নির্মিতিবাদী যে দৃষ্টিভঙ্গি তার প্রয়োগ। তাহলে আমরা এই যে পাঠদান প্রক্রিয়ার প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, তার মধ্যে মূলত দুটো প্রকার সম্পর্কে আগের পর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে শিক্ষক নিয়ন্ত্রিত পাঠদান এবং শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান। শিক্ষক নিয়ন্ত্রিত পাঠদান বা টিচার সেন্টার্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা চার ধরনের পদ্ধতি পেয়েছিলাম, বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড, প্রদর্শন পদ্ধতি বা প্রতিপাদন পদ্ধতি যাকে বলা হয় ডেমনস্ট্রেশন মেথড, দলগত পাঠদান যেটাকে বলা হয় টিম টিচিং, এবং সক্রিয়তা ভিত্তিক পাঠদান বা অ্যাক্টিভিটি বেসড ইনস্ট্রাকশন। এটা সম্পর্কে আমরা আগের পর্বের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছিলাম। এছাড়াও এই যে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান বা স্বয়ং শিখন, যেটাকে আমরা চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ বা সেলফ লার্নিংও বলতে পারি, তার মধ্যেও তিনটে পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, পরিকল্পিত পাঠদান বা এটাকে বলা হয় প্রোগ্রামড ইনস্ট্রাকশন, পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন বা PSI, এবং কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন বা CAI। এছাড়াও কিন্তু আমরা আরও দুটো দৃষ্টিভঙ্গি পাই, একটা হচ্ছে সামর্থ্য ভিত্তিক দৃষ্টিভঙ্গি বা কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ। এখানে সামর্থ্য ভিত্তিক দৃষ্টিভঙ্গিকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, জ্ঞানমূলক সামর্থ্য, বোধমূলক সামর্থ্য, প্রয়োগমূলক সামর্থ্য এবং দক্ষতামূলক সামর্থ্য অর্জনের জন্য যে বিভিন্ন ধরনের পাঠদান প্রক্রিয়া। এবং আরো একটা হচ্ছে নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গি বা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, যেখানে আমরা দুই ধরনের নির্মিতিবাদ পাই, একটা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ যার সমর্থক ছিলেন পিয়াজে এবং ভন গ্লেসারফেল্ড, এবং সমাজ নির্ভর নির্মিতিবাদ যার সমর্থক ছিলেন ভাইগর্তি। ভাইগর্তির এই মতবাদ সম্পর্কে বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতিবাদ সম্পর্কে আমরা অলরেডি আগে আলোচনা করেছি, তাই তো? তাহলে এই যে নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গি, এই নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গিরই প্রয়োগ হচ্ছে 5E মডেল, যেটা লেসন প্ল্যানিং এর ক্ষেত্রে বর্তমানে ব্যবহার করা হয়। আগে ব্যবহার করা তো হার্বার্ট এর পঞ্চ সোপান নীতি, এখন ব্যবহার করা হয় 5E মডেল। এরপর আমরা আসি 5E মডেল বা 5E অ্যাপ্রোচ অফ লেসন প্ল্যানিং সম্পর্কে। এই যে শিক্ষা পরিকল্পনায় যে নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গির যে প্রয়োগ, সেটাই হচ্ছে 5E মডেল। নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গি অর্থাৎ হচ্ছে জ্ঞানের নির্মাণ ঘটানো, শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু জ্ঞানের নির্মাণ ঘটাচ্ছে, অর্থাৎ তার শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মধ্যেই পড়ে, তাই তো? এই 5E মডেলে আমরা পাঁচটা ই এর কথা পাই, সেগুলো কি কি? প্রথমেই দেখো এনগেজ বা সংযুক্তিকরণ, দুই হচ্ছে এক্সপ্লোর বা উদ্ভাবন, তিন হলো এক্সপ্লেন বা ব্যাখ্যা, চার হলো ইলাবোরেট বা বিস্তৃত বিবরণ যোগ করা, এবং পাঁচ হলো ইভালুয়েট বা মূল্যায়ন। এর মধ্যে এনগেজ বা সংযুক্তিকরণ, এটা মূলত আয়োজন বা প্রস্তুতি স্তর, প্রিপারেশন স্টেজের অন্তর্গত।
এক্সপ্লোর বা উদ্ভাবন, এক্সপ্লেন বা ব্যাখ্যা এবং ইলাবোরেট বা বিস্তৃত বিবরণ যোগ করা এগুলো উপস্থাপন স্তর বা প্রেজেন্টেশন স্টেজের অন্তর্গত এবং ইভালুয়েট বা মূল্যায়ন এটা মূলত মূল্যায়ন স্তর বা ইভালুয়েশন স্টেজ এর অন্তর্গত। এবারে আমরা ব্যাপারগুলো সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। এখানে প্রথমেই আসছে এঙ্গেজ বা সংযুক্তিকরণ, এটা হচ্ছে আয়োজন বা প্রস্তুতি স্তরের অন্তর্গত। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের পাঠের সঙ্গে সংযুক্তিকরণ বা সংযোগ ঘটানোর কাজটাতে সাহায্য করেন। এখানে শিক্ষণীয় বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্তি ঘটানোর জন্য বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করা যেতে পারে, চার্ট, পোস্টার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, বা কিছু প্রশ্নও করা যেতে পারে আজকের পাঠ সম্পর্কে। তাহলে এই ব্যাপারের মাধ্যমে কি হয়, শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়, সেটাই হচ্ছে এঙ্গেজ বা সংযুক্তিকরণ। দ্বিতীয় হচ্ছে এক্সপ্লোর বা উদ্ভাবন, অর্থাৎ এক্ষেত্রে কি করা হয় যে শিক্ষক ছোট ছোট দল গঠন করে দেন শিক্ষার্থীদের মধ্যে, তাদের কর্মপত্র দেওয়া হয়, শিক্ষার্থীরা অভিজ্ঞতার মাধ্যমে সেগুলোকে পূরণ করে। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে উদ্ভাবনী শক্তি বা ক্রিয়েটিভিটি এর প্রকাশ ঘটে, তারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে সেগুলোকে পূরণ করে। এখানে শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু উৎসাহিত করার কাজটা করেন এবং যাতে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা ব্যাপারটা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং বুঝে করে সেদিকে শিক্ষক লক্ষ্য রাখেন। এটা হচ্ছে এক্সপ্লোর বা উদ্ভাবন স্তর। এরপরে আসছে এক্সপ্লেন বা ব্যাখ্যা, অর্থাৎ এক্ষেত্রে যে বিষয় সম্পর্কিত আলোচনা হলো সেটা সম্পর্কে দলগতভাবে আলোচনা হবে, অর্থাৎ সবার সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়া হবে। এখানে ভুলগুলোকে দূর করার চেষ্টা করা হবে এবং নতুন ধারণা গঠনে শিক্ষক কিন্তু সাহায্য করবে। তাহলে এখানে শিক্ষার্থীরা তাদের যে নিজস্ব জ্ঞানের উপর ভিত্তি করে বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক্সপ্লোরেশন স্তরে বা উদ্ভাবন স্তরে যে কাজগুলো করলো সেগুলোর ঠিক বা ভুল সেগুলোকে চিহ্নিত করা হবে এই এক্সপ্লেন স্তরে বা ব্যাখ্যা স্তরে। ভুলগুলোকে দূর করা হবে, নতুন ধারণা তাদেরকে দেওয়া হবে। এরপর চলে আসছে ইলাবোরেট, বিস্তৃত বিবরণ যোগ করা, যেটা প্রেজেন্টেশন স্টেজ বা উপস্থাপন স্তরেরই অন্তর্গত। অর্থাৎ এক্ষেত্রে উদ্ভাবন স্তরে শিক্ষার্থীরা অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন ব্যাপারগুলোকে তৈরি করলো। ব্যাখ্যা বা এক্সপ্লেন স্তরে শিক্ষক কি করলেন, ভ্রান্ত ধারণাগুলোকে দূর করে নতুন ধারণা দেওয়ার চেষ্টা করলেন। এরপর ইলাবোরেট স্তরে কি করা হবে, শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা তার সঙ্গে যে বইয়ের সংযোগ সাধন করা হবে এবং বইয়ের যে বিষয়বস্তু তার সঙ্গে সংযোগ ঘটিয়ে তাদের জ্ঞানকে আরো বিস্তৃত করার ক্ষেত্রে বা নতুন ধারণা দেওয়ার ক্ষেত্রে টিচার সাহায্য করবেন। এটাকে বলতে ইলাবোরেট বা বিস্তৃত বিবরণ যোগ করা। এরপর চলে আসছে শেষ, যেটা ইভালুয়েট বা মূল্যায়ন স্তর। এখানে কি করা হবে যে তাদেরকে শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র দেওয়া হবে এবং তাদের যে বিভিন্ন যে ক্ষমতা, পর্যবেক্ষণ ক্ষমতা, প্রয়োগ ক্ষমতা, দক্ষতা, বোধমূলক ক্ষমতা, ধারণা গঠন, প্রশ্নকরণ ইত্যাদি সম্পর্কে তাদের যে তারা যেটা শিখেছে সেটা সম্পর্কে মূল্যায়ন করা হবে। এবং এক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করা হবে, সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের নীতি গ্রহণ করা হবে। এটাই হচ্ছে শিক্ষা পরিকল্পনায় 5E মডেল। তাহলে আশা করি 5E মডেল সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। তাহলে পাঠ পরিকল্পনার যে পূর্ববর্তী ধারণা যেটা ছিল হার্বার্টের মডেল বা হার্বার্টের পঞ্চসোপান নীতি, সেটা সম্পর্কে যেমন আমরা জানলাম, সেরকম আমরা এই পাঠ পরিকল্পনার যে নতুন ধারণা নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগ 5E মডেল সম্পর্কেও আমরা জানলাম। এরপর আমরা চলে আসছি টাইপস অফ এডুকেশন সম্পর্কে। এখানে আমরা তিন ধরনের এডুকেশন বা টাইপ পাচ্ছি, যেগুলোর মধ্যে প্রথমে আসছে বিধিবদ্ধ শিক্ষা বা ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন কাকে বলা হচ্ছে, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় এবং সার্টিফিকেট পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে ফর্মাল এডুকেশন। এখানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ক্লাসে গিয়ে শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট, শিক্ষা গ্রহণের পদ্ধতি নির্দিষ্ট এবং একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং নির্দিষ্ট সময়ের পরে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ শিক্ষা বা ফর্মাল এডুকেশন। এরপর আরো এক ধরনের এডুকেশন আমরা পাই, সেটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন, যেটা হচ্ছে অবিধিবদ্ধ শিক্ষা। অর্থাৎ এক্ষেত্রে কোনো নিয়ম ধরে পড়াশোনা শেখা হচ্ছে না বা কোনো বিষয় শেখা হচ্ছে না, এখানে জীবন অভিজ্ঞতা থেকে, পরিবেশ থেকে, বন্ধুদের কাছ থেকে আমরা যা কিছু শিখছি সেগুলো হচ্ছে অবিধিবদ্ধ শিক্ষা বা ইনফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে। আর তিন হচ্ছে বিধি মুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষা, যেটাকে বলা হয় নন ফর্মাল এডুকেশন, যার মধ্যে কোনগুলো ঢোকে না ওপেন স্কুল, যেমন ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, নায়স এগুলো। এছাড়াও ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ এক্ষেত্রে কি করা হচ্ছে, এক্ষেত্রে একটা কোর্স আছে
এবং একটা সময় আছে, এবং সেখানে কিন্তু যে শিক্ষণ পদ্ধতি সেটাকে নিজে শিখছি, সেলফ লার্নিং, তাই তো? এটাকে বলা হচ্ছে বিধি মুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষা। তাহলে এই তিন ধরনের শিক্ষণ পদ্ধতির সঙ্গেও আমরা পরিচিত হলাম। তাহলে আজ আমরা বেশ কিছুগুলো ব্যাপার সম্পর্কে জানলাম, যার মধ্যে প্রথমেই হচ্ছে বাইপোলার প্রসেস বা দ্বিমেরু পদ্ধতি শিক্ষণ পদ্ধতি, ট্রাইপোলার প্রসেস বা ত্রিমেরু শিক্ষণ পদ্ধতি, শিক্ষণের বিভিন্ন স্তরগুলো যেমন স্মৃতি স্তর বা মেমোরি লেভেল, বোধ স্তর বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং চিন্তন স্তর বা রিফ্লেকটিভ লেভেল। এছাড়াও এই যে শিক্ষণ পদ্ধতির বিভিন্ন দশাগুলো, পূর্ব সক্রিয় দশা বা প্রিঅ্যাক্টিভ ফেজ, সক্রিয় দশা বা ইন্টারঅ্যাক্টিভ ফেজ বা এক্সিকিউশন ফেজ, এবং উত্তর সক্রিয় দশা বা পোস্ট অ্যাক্টিভ ফেজ। এছাড়াও 5E মডেল সম্পর্কে একটা আলোচনা আমরা করলাম, এবং টাইপস অফ এডুকেশনের মধ্যে বিধিবদ্ধ শিক্ষা বা ফর্মাল এডুকেশন, অবিধিবদ্ধ শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন, এবং বিধি মুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন সম্পর্কেও আমরা জানলাম। তাহলে এই পর্যন্ত তোমরা পড়াগুলোকে তৈরি করো, এর পরবর্তী অংশে আমরা পরের যে চ্যাপ্টার সেটা সম্পর্কে আলোচনায় আসবো। সবসময় পজিটিভ থেকো, ক্রিয়েটিভ থেকো এবং কনস্ট্রাকটিভ হও, অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। কারণ ক্রিয়েটিভিটি যেমন আমাদের নতুন কিছু করার প্রেরণা যোগায়, সেরকম আমাদের খুব ভালো রাখে। নেগেটিভিটি শুধুমাত্র হতাশা বা ডিপ্রেশন ছাড়া এত আর কিছু দেয় না। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।